হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো মুভি অ্যান্টম্যান, আর এইটি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের 12 নম্বর কাহিনী। এর আগের 11টি মুভি আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, তাই ওই মুভিগুলোর কাহিনী না জানা থাকলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা MCU প্লেলিস্টের লিংক থেকে দেখে আসো। আর আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভির IMDb রেটিং 7.3 out of 10। তো ইন্ট্রোডাকশনে আর কথা না বাড়িয়ে চলো মেইন স্টোরি শুরু করা যাক। তবে শুরু করার আগে মাই নেম ইজ অর্ণব এন্ড ওয়েলকাম টু দ্য ফিল্ম হুড। মুভির শুরুতেই আমরা দেখতে পাই 1989 সাল, যেখানে আমরা দেখতে পাই হ্যাং পিম নামের একজন শিল্ডের বিজ্ঞানী এক ধরনের পার্টিকেল তৈরি করেন, যার নাম সে দেয় পিম পার্টিকেল। আসলে এই পিম পার্টিকেল ব্যবহার করে যে কোনো জিনিসকে ছোট অথবা বড় করা যেত, আর এই পিম পার্টিকেল ব্যবহার করেই তিনি এক ধরনের স্যুট তৈরি করেন, যেটা পরে তিনি নিজেও ছোট হয়ে যেতে পারেন। এদিকে হ্যাং পিমের ওয়ার জেনেটো শিল্ডের একজন এজেন্ট, আর জেনেট যখন হ্যাংকের এই স্যুটের কথা জানতে পারে তখন সে নিজের জন্য একটি স্যুট বানিয়ে দেওয়ার কথা জানায়, আর তার ওয়াইফের অনুরোধ মতোই হ্যাং তার জন্য একটি স্যুট তৈরি করে। আর সেই স্যুটটা পরার পর জেনেটের নাম দেওয়া হয় ওয়াফ, আর হ্যাং তার স্যুটটি পরার পর তার নাম দেওয়া হয় অ্যান্টম্যান, কারণ এই স্যুটটি পরে তারা একটি পিঁপড়ের সমান ছোট হয়ে যেতে পারত। কিন্তু তারা পিঁপড়ের সমান ছোট হয়ে গেলেও তার শক্তি থাকবে একজন স্বাভাবিক মানুষেরই মতো। আর তারা দুজন মিলে এই স্যুটটি পরে শিল্ডের বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। আর এভাবেই চলতে চলতে একদিন হাইডার একটি টিম শিল্ডের উপর একটি মিসাইল নিক্ষেপ করে, আর অ্যান্টম্যান এবং তার ওয়াইফ জেনেট তাদের স্যুট পরে ওই মিসাইলকে ডিঅ্যাক্টিভেট করার মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু তারা দুজনেই ওই মিসাইলটির দিকে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে ওই মিসাইলটির বাইরের অংশ টাইটেনিয়াম দিয়ে তৈরি, তাই সেটার ভিতর প্রবেশ করতে গেলে তাদেরকে আরো ছোট হতে হবে। কিন্তু স্যুটটি যেই রেগুলেটর ব্যবহার করে ছোট হতো, হ্যাঙের স্যুটে ওই রেগুলেটরে প্রবলেম দেখা দিয়েছিল, ফলে তার ওয়াইফ জেনেট নিজের স্যুটের রেগুলেটর বন্ধ করে আরো ছোট হয়ে ভিতরে ঢুকে মিসাইলটিকে ডিঅ্যাক্টিভ করতে সক্ষম হয়। কিন্তু এত ছোট হওয়ার ফলে সে সাবঅ্যাটমিক কোয়ান্টামিনিয়ায় হারিয়ে যায়। এবার কি এই কোয়ান্টামিনিয়া? আমরা তো সকলেই জানি যে প্রত্যেকটি বস্তু ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন দিয়ে গঠিত, আর এই ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের থেকেও ছোট হয়ে গেলে সে পৌঁছে যায় সাবঅ্যাটমিক কোয়ান্টামিনিয়ায়, যেখানে সময় আমাদের সাধারণ দুনিয়ার সময়ের থেকে একদম ভিন্ন। কিন্তু হ্যাংকের এই কোয়ান্টামিনিয়া সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তবুও তার বিশ্বাস ছিল সে তার ওয়াইফকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবে। ফলে এই চেষ্টাতেই সে কাজে লেগে পড়ে এবং তার মেয়ে হোপকে জানায় তার মা একটি বিমান দুর্ঘটনায় মারা গেছে, আর তাকে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেয় যাতে সে মনোযোগ দিয়ে এই কোয়ান্টামিনি নিয়ে গবেষণা করতে পারে। আর এই সব কারণেই তার মেয়ে হোপ তাকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে হ্যাং তার গবেষণা চালিয়ে যেতে থাকে, কিন্তু একদিন তার ল্যাব থেকে 4টি পিম পার্টিকেলের কিউব চুরি হয়ে যায়, আর হ্যাং পিমের সন্দেহ হয় হাওয়ার্ড স্ট্যাকের উপর, কারণ হাওয়ার্ড স্ট্যাকও একজন জিনিয়াস বিজ্ঞানী। তাই হ্যাং পিম সন্দেহ করে হাওয়ার্ড স্ট্যাক এই পিম পার্টিকেলের ডুপ্লিকেট বানাতে চাইছে, কিন্তু শিল্ডের বাকি মেম্বাররা এই কথা কিছুতেই বিশ্বাস করে না। তাই হ্যাং পিম শিল্ড থেকে পদত্যাগ গ্রহণ করেন, আর শিল্ড থেকে বেরিয়ে হ্যাং পিম তার নিজের একটি কোম্পানি পিম টেকনোলজি তৈরি করেন, আর ওই কোম্পানিতেই ড্যারেন স্কস নামের একজন হ্যাংকের অ্যাসিস্ট্যান্ট ছিল, যে হ্যাংকের সাথে কাজ করতে করতে তার মন জয় করে নিয়েছিল। কিন্তু একদিন যখন ড্যারেন পিম পার্টিকেল এবং অ্যান্টম্যান স্যুটের কথা জানতে পারে তখনই সে হ্যাং পিমের কাছে এই সব নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু হ্যাং প্রতিবারই তাকে ইগনোর করে। আর কিছুদিন পর যখন তার মেয়ে হোপ বড় হয়ে ওই কোম্পানির সিইও হয়ে যায় তখন ড্যারেন এবং হোপ মিলে হ্যাংকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেয়, আর এখন হ্যাংকে ওই কোম্পানি থেকে বের করে দেওয়ার পর ড্যারেন হয়ে ওঠে ওই কোম্পানির নতুন সিইও। এবার এখান থেকেই সিন শিফট হয় বর্তমান টাইমে, আর আমরা দেখতে পাই এই মুভির মেইন ক্যারেক্টার স্কট ল্যাংকে, যে বর্তমানে জেলে বন্দী, কারণ কয়েক বছর আগে স্কট ভিস্টা ক্রপ নামের একটি কোম্পানিতে কাজ করত। আর সেইখানে কাজ করতে করতে সে যখন জানতে পারে সেই কোম্পানি তার কাস্টমারদের লুট করছে, তখনও সে সেই কোম্পানির সিকিউরিটি হ্যাক করে সব টাকা তাদের কাস্টমারদের ফিরিয়ে দেয়, যেই কাজে ধরা পড়েই তাকে জেলে যেতে হয়। আর এত বছর পর জেল থেকে মুক্তি পাওয়ার পর সে তার এক বন্ধু লুইসের সাথে থাকতে শুরু করে, কারণ বর্তমানে তার নিজের ঘরবাড়ি বলতে কিছুই নেই। এমনকি তার ওয়াইফ ম্যাগি তার এই সব কাজের জন্য তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ে কেসিকে নিয়ে স্ট্র্যাকটন নামের একজন পুলিশ অফিসারের সাথে বিয়ে করে নিয়েছে, তাই বাধ্য হয়ে সে তার বন্ধু লুইসের সাথে থাকতে শুরু করে। কিন্তু তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিলেও সে তার মেয়ের কথা কিছুতেই ভুলতে পারে না, তাই কেসির জন্মদিনে সে সোজা পৌঁছে যায় তার মেয়ের কাছে। তখনই তার এক্স ওয়াইফ ম্যাগি তাকে জানায় সে যদি চাইল্ড সাপোর্টের জন্য তাকে খরচা দেয় তবেই সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে।
তা না হলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। এই দিকে স্কটের হাতে কোনো কাজই নেই, কারণ সে যেখানেই কাজের জন্য চেষ্টা করে সেইখানে তার ক্রিমিনাল রেকর্ডের জন্য কোনো কাজই খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় ড্যারেন অনেক চেষ্টার পর পিম পার্টিকেলের মতো একটি পার্টিকেল তৈরি করে ফেলে, যেই পার্টিকেলটি হুবহু পিম পার্টিকেলের মতোই কাজ করে, আর সেই পার্টিকেলের নাম দেয় সে ক্রস পার্টিকেল। আর এই ক্রস পার্টিকেলের সাহায্যেই সে অ্যান্টম্যান স্যুটের মতো একটি স্যুট তৈরি করে ফেলে, যার নাম সে দেয় ইয়েলো জ্যাকেট। কিন্তু এই পার্টিকেল ইউজ করে সে কোনো জীবন্ত বস্তুকে স্যুটও করতে পারছিল না, তাই সে এই পার্টিকেলকে আরো পারফেক্ট করার কাজে লেগে পড়ে। এবার এই সব দেখে হোপের মনে হয় ড্যারেনের মোটিভ একদমই ঠিক না, তাই সে তার বাবার সম্পর্ক ভালো না থাকা সত্ত্বেও সে তার বাবার সঙ্গে দেখা করে তার বাবাকে সকল ঘটনা খুলে বলে। আর সবকিছু জানার পর হ্যাং দেখা করে ড্যারেনের সাথে আর তাকে এই সব করতে বারণ করে, কিন্তু ড্যারেন হ্যাংকের কথা পুরোপুরি ইগনোর করে তার গবেষণা চালু রাখে। এই দিকে হ্যাং ড্যারেনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নিতে পারছিল না, কেননা সে সবাইকে জানিয়েছিল সে এই ইয়েলো জ্যাকেট সেনাবাহিনীদের বিক্রি করবে। কিন্তু সে তার আবিষ্কারকে আতঙ্কবাদীদের কাছে বিক্রি করে অনেক টাকা কামাতে চাইছিল। আর এই সব কথা জানার পরই হ্যাং এবং তার মেয়ে ঠিক করে ওই ইয়েলো জ্যাকেটকে তারা চুরি করবে। এই দিকে দেখা যায় লুইস যখন স্কটকে তার বাড়িতে নিয়ে আসে, তখনই সে স্কটকে জানায় তারা কয়েকজন মিলে একটি চুরির প্ল্যান করছে। যে কথা শুনে প্রথমে স্কট তাদেরকে জানিয়েছিল আমি আর এই সব কাজে নেই, কিন্তু এখন স্কট কোথাও চাকরি না পাওয়ায় সে তার মেয়ের সাথে দেখা করার জন্য যে টাকার প্রয়োজন সেটা জোগাড় করার জন্যই চুরি করার জন্য রাজি হয়ে যায়। তাই সবাই মিলে কিছু গ্যাজেট তৈরি করে একটি বাড়িতে ঢুকে পড়ে। আসলে তাদের কাছে খবর ছিল এই বাড়ির একটি লকারে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, আর স্কট তার বুদ্ধির সাহায্যে এক এক করে বাধা কাটিয়ে যখনই সেই লকারটি ওপেন করে ফেলে তখন সে তার ভিতর একটি পুরনো মোটরসাইকেল চালানোর ড্রেস ছাড়া আর কিছুই দেখতে পায় না। ফলে সে হতাশ হয়ে সেই ড্রেসটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এখানেই আমরা দেখতে পাই এই পুরো চুরির ঘটনাটি একটি ব্যক্তি একটি রুমে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লাইভ দেখছিল। এবার বাড়ি ফেরার পর স্কট ভাবতে শুরু করে কেউ কেন এত সিকিউরিটির ভিতরে এই পুরনো মোটরসাইকেল চালানোর ড্রেসটি রাখবে, তাই সে নিজেই এই ড্রেসটি পরে দেখতে শুরু করে এটি কি শুধু একটি সাধারণ মোটরসাইকেল চালানোর ড্রেস নাকি অন্য কিছু। এবার ড্রেসটি পরার পর সে তার হাতের কাছে থাকা সুইচটি যখনই প্রেস করে তখনই সে নর্মাল অবস্থা থেকে অনেক ছোট হয়ে যায়। আর এই ড্রেস পরা অবস্থাতেই স্কট লক্ষ্য করে কেউ তার উপর নজর রাখছে। এবার স্কট অনেক কষ্টে সেই ছোট অবস্থা থেকে বড় অবস্থায় ফিরে এসে এই অস্বাভাবিক অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে সে এই স্যুটটিকে পুনরায় ওই লকারে রেখে আসার সিদ্ধান্ত নেয়। প্ল্যান মতো সে যখন আবারও ওই বাড়িতে ঢুকে ড্রেসটি পুনরায় লকারে রেখে সে যখনই বাইরে বেরিয়ে আসে তখনই আবারও তাকে পুলিশ অ্যারেস্ট করে চুরির দায়ে। এবার দেখা যায় জেলে বন্দি স্কটের সাথে দেখা করতে আসে হ্যাং পিম, আর তাকে জানায় সে তার নিজের ইচ্ছাতেই ওই স্যুটটি চুরি করতে দিয়েছিল। সঙ্গে এটাও জানায় সে তাকে এই জেল থেকে বার করতে পারে, কিন্তু এর পরিবর্তে তাকে হ্যাং পিমের হয়ে একটি কাজ করে দিতে হবে, আর এই কাজের বিনিময়ে তাকে অনেক টাকাও দেওয়া হবে। এবার এই সব কথা বলেই হ্যাং পিম সেখান থেকে চলে যায়। এবার স্কট যখন বসে বসে ভাবতে থাকে সে ওই লুকটির কথায় রাজি হবে কিনা, ঠিক এই টাইমেই হ্যাং পিম কিছু পিঁপড়ের মাধ্যমে ওই স্যুটটিকে ছুটো করে জেলের মধ্যে পাঠিয়ে দেয়, যাতে স্কট ওই স্যুটটি ইউজ করে জেল থেকে পালাতে পারে। এবার স্কট ওই স্যুটটিকে সেখানে দেখেই আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে সেই স্যুটটি পরে ছুটো হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার দেখা যায় হ্যাং তার একটা ডানাওয়ালা পিঁপড়াকে সেখানে পাঠায়, যার সাহায্যে স্কট সোজা পৌঁছে যায় হ্যাং পিমের বাড়িতে, আর সেখানেই তার সাথে পরিচয় হয় হ্যাংকের মেয়ে হোপের সঙ্গে। এবার হ্যাং স্কটকে জানায় সে যেভাবে ওই লকারটি ভেঙে সেই স্যুটটি চুরি করেছিল তার বুদ্ধি অসাধারণ। এটা শুনে স্কট তাকে জিজ্ঞাসা করে তাহলে কি আপনি সবকিছুই দেখেছিলেন। হ্যাং তাকে উত্তরে জানায় শুধু সেই দিন না, আমি তোমাকে অনেক দিন ধরেই দেখেছি, সেই ভিস্টা কর্প কোম্পানির সিকিউরিটি হ্যাক করার পর থেকে, কারণ ওই কোম্পানির সিকিউরিটি অনেক হাই ফাই যেটা হ্যাক করা প্রায় অসম্ভব, কিন্তু তুমি সেই কাজটিকে খুব সহজেই করে ফেলেছো। আর তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার কাজ শুধুমাত্র তুমি করতে পারো, আর এই কারণেই তোমাকে পরীক্ষা করার জন্য আমার বাড়িতে অনেক টাকা আছে এই খবর প্ল্যান করে তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দেই। আর এই সব শুনে স্কট জানতে চায় তাকে আসলে কি কাজ করতে হবে। আর এরপরই হ্যাং স্কটকে পুরো ঘটনা খুলে বলে যে ড্যারেন কিভাবে তার কোম্পানি ছিনিয়ে নিয়েছে আর ড্যারেন এখন কি করতে চাইছে। আর হ্যাং পিম এটাও জানায় যে এখন তাদের আসল প্ল্যান ড্যারেনের ইয়েলো জ্যাকেটটাকে চুরি করা, যাতে সেই টেকনোলজি আতঙ্কবাদীদের হাতে না যায়। আর স্কটও হ্যাংকের এই প্ল্যানে রাজি হয়ে যায়। তাই হ্যাং পিম এবং হোপ স্কটকে ট্রেনিং দিতে শুরু করে।
কিন্তু হোপ চাইছিল সে নিজে এই কাজটি করবে। কিন্তু হোপ যখন তার মায়ের মৃত্যুর আসল রহস্য জানতে পারে তখন সে বুঝতে পারে আসলে তার বাবা তাকে কিছুতেই হারাতে চায় না, তাই এই কাজ তাকে করতে না দিয়ে স্কটকে বেছে নিয়েছে। এরপরই হ্যাঙ্ক পিম স্কটকে শেখাতে শুরু করে কিভাবে ভালো করে অ্যান্টম্যান স্যুটটি ইউজ করতে হয়, আর হোপ তাকে শেখায় কিভাবে ফাইট করতে হয়। ফলে স্কট আস্তে আস্তে এই স্যুটটিকে ইউজ করা শিখে যায়। এরপর হ্যাঙ্ক পিম স্কটকে একটি ডিভাইস দিয়ে বলে এই ডিভাইসের সাহায্যে বিভিন্ন রকম পিঁপড়েকে কন্ট্রোল করা যায়, আর স্কটও ধীরে ধীরে বিভিন্ন রকমের পিঁপড়েকে কন্ট্রোল করা শিখে গিয়েছিল। এরপর হ্যাঙ্ক তাকে জানায় যেহেতু এই স্যুটের মধ্যে কোনো হাতিয়ার নেই, তাই সে পিম পার্টিকেলের সাহায্যে দুটি ডিস্ক তৈরি করে, একটি রেড ডিস্ক যেটা যে কোনো জিনিসকে তার সাইজ থেকে শুট করে দিতে পারে, আরেকটি ব্লু ডিস্ক যেটা যে কোনো জিনিসকে তার সাইজ থেকে বড় করে দিতে পারে। আর সে স্কটকে শিখিয়ে দেয় এই ডিস্কগুলো কিভাবে হাতিয়ারের মতো ব্যবহার করতে হয়। অন্যদিকে দেখা যায় ড্যারন এত দিন রিসার্চ করার পর সে ফাইনালি তার ক্রস পার্টিকেলের সাহায্যে জীবিত প্রাণীকেও শুট করতে সক্ষম হয়ে গিয়েছে, মানে তার গবেষণা একদম কমপ্লিট হয়ে গেছে, তাই সে চাইলেই তার গবেষণা যে কাউকে বিক্রি করতে পারে। এই দিকে স্কট এখন পুরোপুরি রেডি, কিন্তু হ্যাঙ্ক তাকে জানায় আমাদের এই মিশনের জন্য আরো একটি ডিভাইস প্রয়োজন, যেটা নিউ ইয়র্কে স্টার টাওয়ারের গুডাউনে রাখা আছে। ফলে স্কট সোজা চলে যায় সেই ঠিকানায়, কিন্তু স্কট সেখানে গিয়েই দেখতে পায় যেখানে স্টার্ক ইন্ডাস্ট্রির গুডাউন থাকার কথা সেখানে বর্তমানে অ্যাভেঞ্জার হেডকোয়ার্টার। যেটা জানার পর হ্যাঙ্ক তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসার জন্য নির্দেশ দেয়, কিন্তু স্কট তার কথা না শুনে সেখানে পৌঁছে যায়, আর এর ফলে স্কটের সামনে এসে উপস্থিত হয় ফ্যালকন। আর ফ্যালকন তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যান্টম্যান তার স্যুটের ভিতর ঢুকে সেই স্যুটটিকে পুরোপুরি নষ্ট করে দেয়, আর তারপর সেই ডিভাইসটিকে নিয়ে সেখান থেকে ফিরে আসে, যার ফলে এখন হ্যাঙ্ক তার মিশনের জন্য পুরোপুরি তৈরি। অন্যদিকে ড্যারেন জানতে পারে হ্যাঙ্ক তার ইয়েলো জ্যাকেটটিকে চুরি করার জন্য স্কট নামের একজনকে ট্রেনিং দিচ্ছে, আর এটা জানার সঙ্গে সঙ্গেই সে তার কোম্পানির সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেয়, যার ফলে হ্যাঙ্ক এবং হোপ খুব চিন্তায় পড়ে যায়। তাই স্কট এই মিশনের জন্য তার ওই 3 বন্ধু সাহায্য নেয় যারা তাকে হ্যাঙ্ক পিমের বাসায় চুরি করার জন্য সাহায্য করেছিল। এই দিকে ড্যারেন যখন তার পার্টিকেল পুরোপুরি তৈরি করে ফেলেছে, তাই সে সেটা বিক্রি করার জন্য তার কোম্পানিতে একটি ফাংশন অর্গানাইজ করে যেখানে সে হ্যাঙ্ক পিমকেও ইনভাইট করে। এটা জেনেই হ্যাঙ্ক পিম প্ল্যান করে ড্যারেন তার স্যুটটি ওই দিন বিক্রি করার আগেই সেটা চুরি করতে হবে, আর প্ল্যান মতোই ওই দিন স্কট তার অ্যান্টম্যান স্যুট পরে কিছু পিঁপড়ার সাহায্য নিয়ে পানির পাইপের ভিতর দিয়ে ওই কোম্পানির ভিতরে ঢুকে যায়, আর তার 3 বন্ধু বাইরে থেকে ওই কোম্পানির সিস্টেম হ্যাক করতে শুরু করে। আর স্কট সেই কোম্পানির ভিতরে ঢুকেই প্রথমে চারিদিকে বোমা লাগিয়ে দিতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ড্যারেন তার ইয়েলো স্যুটটিকে হাইডার কাছে বিক্রি করতে চাইছিল। ঠিক এই টাইমে স্কট ইয়েলো জ্যাকেট যেই চেম্বারে রাখা ছিল সেইখানে পৌঁছে যায়, কিন্তু ঠিক এই টাইমেই ড্যারেন ইয়েলো জ্যাকেটকে সেখান থেকে বের করে নেয় আর অ্যান্টম্যানকে সেখানেই বন্দী বানিয়ে দেয়। এরপরই ড্যারেন হ্যাঙ্ককে মেরে ফেলার চেষ্টা করে, আর ঠিক এই টাইমে স্কট তার কাছে টাকা ব্লু ডিস্ক ইউজ করে সেই চেম্বার ভেঙে বেরিয়ে আসে, আর এইটা দেখেই ড্যারেন হ্যাঙ্ককে গুলি করে তার কিছু গাড়ির সাহায্য নিয়ে সেখান থেকে বেরিয়ে হেলিকপ্টারে করে পালাতে শুরু করে, যেইটা দেখে স্কট তার উড়তে থাকা পিঁপড়েদের সাহায্যে তার পিছু নেয়। এই দিকে হোপ কোনো রকমে তার বাবাকে নিয়ে কোম্পানির বাইরে বেরিয়ে আসে, আর তারপরই আমরা দেখতে পাই স্কটের লাগানো ওই বুমগুলো ফেটে ড্যারেনের কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ফলে কোম্পানিতে থাকা সকল ক্রস পার্টিকেল সেখানেই ধ্বংস হয়ে যায়। আসলে ড্যারেন মনে করেছিল স্কট শুধু তার ইয়েলো জ্যাকেটটিকেই চুরি করবে, কিন্তু সে যখন দেখতে পায় তার পুরো কোম্পানি সে ধ্বংস করে দিয়েছে, তখনই সে রেগে গিয়ে তার ইয়েলো জ্যাকেটটিকে পরে অ্যান্টম্যানের সাথে লড়াই করতে শুরু করে, আর লড়াই করতে করতে তারা হেলিকপ্টার থেকে বেরিয়ে সোজা একটি বাড়ির ভিতর ঢুকে পড়ে। এবার সেই বাড়িতেই স্কট ড্যারেনকে একটি কীটনাশক মেশিনের মধ্যে ফাঁসিয়ে দেয়। এবার স্কট যখন তাকে মারতে যাবে ঠিক এই টাইমে স্ট্র্যাকট্রন সেখানে এসে স্কটকে অ্যারেস্ট করে নেয়। এরপর দেখা যায় ড্যারেন সেখান থেকে কোনো রকমে বেঁচে গিয়ে সে সোজা পৌঁছে যায় স্কটের মেয়ে কেসির কাছে, কারণ সে জানত স্কট তার মেয়েকে বাঁচাতে অবশ্যই আসবে। এবার ট্র্যাকটন যখন থানায় ফিরছিল তখন এই খবর পেয়ে স্কটকে নিয়ে সোজা পৌঁছে যায় তার মেয়ের কাছে, আর সেখানে পৌঁছেই স্কট তার অ্যান্টম্যান স্যুট পরে সোজা পৌঁছে যায় ড্যারেনের কাছে, ফলে সেখানেই শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট। যেহেতু ইয়েলো জ্যাকেটটিতে হাইটেক হাতিয়ার লাগানো ছিল, তাই স্কট তার সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না,
আর ঠিক এই টাইমে স্ট্যাকসন সেখানে এসে উপস্থিত হয় কেসিকে বাঁচানোর জন্য, কিন্তু ড্যারেন সেখানে স্ক্যাট কর্টনকেও মারার চেষ্টা করে। তাই স্কট ডিসিশন নেয় সে ড্যারেনের ওই ইয়েলো স্যুটের ভিতরে ঢুকে সেটিকে নষ্ট করে দিবে, কিন্তু ইয়েলো জ্যাকেট ছিল টাইটানিয়ামে তৈরি, তাই অনেক চেষ্টার পরেও স্কট সেটার ভিতরে ঢুকতে পারছিল না। তাই বাধ্য হয়ে স্কট তার স্যুটের রেগুলেটর বন্ধ করে ইয়েলো জ্যাকেটের ভিতরে ঢুকে যায় আর সেখানকার সকল সার্কিট নষ্ট করে দিতে শুরু করে, ফলে ড্যারেন তার স্যুট সহ সেখানেই উধাও হয়ে যায়। এবার স্কট এতটাই ছোট হয়ে গিয়েছিল যে সে নিজেও সাব অ্যাটমিক কোয়ান্টামিনিয়ায় হারিয়ে যাচ্ছিল আর সে কিছুতেই তার বড় অবস্থায় ফিরে আসতে পারছিল না। এই দিকে তার মেয়ে কেসি বারবার তার বাবাকে ডাকছিল, যেটা হয়তো কোনোভাবে স্কট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এরপরই স্কটের মনে পড়ে ব্লু ডিস্কের কথা, যেটা যে কোনো জিনিসকে বড় করে দিতে পারত। আর স্কট তার কাছে থাকা ব্লু ডিস্ক তার স্যুটের রেগুলেটরের মধ্যে লাগিয়ে যখনই সুইচ প্রেস করে তখনই সে সাব অ্যাটমিক কোয়ান্টামিনিয়া থেকে নর্মাল অবস্থায় ফিরে আসে। এবার স্কট ট্রেকটনের প্রাণ বাঁচানোর ফলে সে খুশি হয়ে স্কটের সকল ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে। এরপর সবাই সেখানে আসার আগেই স্কট সেখান থেকে চলে যায়। এবার এখান থেকেই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হ্যাঙ্ক পিম স্কটকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে কোয়ান্টামিনিয়া থেকে ফিরে এলে? উত্তরে স্কট তাকে জানায় তার শুধু এইটুকুই মনে আছে যে সে রেগুলেটর বন্ধ করে ছুটো হয়ে গিয়েছিল, তারপর কি হয়েছে সেটা তার একদমই মনে নেই। আর এই ঘটনার কোনো সমাধান না পেলেও হ্যাং এইটা বিশ্বাস করতে শুরু করেছিল হয়তো সেও তার ওয়েবকে কোয়ান্টামিনিয়া থেকে ফিরে আনতে পারবে, তাই সে আবারও কোয়ান্টামিনিয়া নিয়ে গবেষণা করতে শুরু করে। এর পরবর্তী সিনে দেখা যায় স্কটের বন্ধু তাকে জানায় স্যাম উইলসন নামের কেউ তাকে খুঁজছে। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক পিম তার মেয়েকে একটি নতুন ওয়েব স্যুট গিফট করে আর জানায় এই স্যুটটি তার মায়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন হোপ নিজেও এটা ব্যবহার করতে পারবে। এবার এই মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় ক্যাপ্টেন আমেরিকা এবং স্যাম উইলসন দুজনে একটি গোপন জায়গায় স্টিভের বন্ধু বাকি বান্সকে বন্দি করে রেখেছে, যেইখানে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকনকে জানায় তার কোনো একজনের হেল্প দরকার। আর এই কথা শুনে ফ্যালকন তাকে জানায় সে এমন কাউকে চিনে যে তাকে এই কাজে সাহায্য করতে পারবে। আর এখানে এই মুভিটি পুরোপুরি ভাবে শেষ হয়। আর এই মুভিটা শেষ হওয়ার সাথে সাথে মার্বেলের পেজ 2 এখানেই শেষ হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য বি ফ্যান্টাস্টিক।